নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইজ, আজ আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের কিছু নিউজ নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কলকাতা লীগের ম্যাচে জয় ফিরল ইস্ট বেঙ্গল। বড় ম্যাচে ড্রয়ের পর বৃহস্পতিবার সাধন সমিতির বিরুদ্ধে জিতল আলেহান্দো ব্রিগেড। ঘরের মাঠে ইস্ট বেঙ্গল জিতল 2-1 গোলে। লাল হলুদের হয়ে দুটি গোল করেন বিদ্যাসাগর সিং এবং কোলাডো। সাধন সমিতির হয়ে গোলটি করেন অর্জুন টুডু। এই জয়ের পরে 5 ম্যাচ খেলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট হলো 10। তবে এদিন আরও একবার প্রশ্ন উঠে গেল ইস্ট বেঙ্গল মাঠের বেহাল দশা নিয়ে। খেলা শুরুর কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টি নামে ময়দানে। স্বাভাবিকভাবেই ইস্ট বেঙ্গল মাঠের অবস্থা খারাপ হতে শুরু করে। এদিন দুই বিদেশি নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ আলেহান্দো। উল্টো দিকে সাদান টিডি এবং ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মেহতাব হোসেনের ভরসা ছিলেন সিরিয়ান মিডফিল্ডার আলামনা। গোটা ম্যাচেই দুরন্ত খেললেন আলামনা, নির্বাচিত হলেন ম্যাচের সেরা ফুটবলার হিসাবেও। বুঝিয়ে দিয়ে গেলেন ভালো খেলার জন্য বর্ষার ভারী মাঠ এবং বয়স তার কাছে কোনো বাধাই নয়। ইস্ট বেঙ্গলের এগিয়ে যাওয়া ম্যাচের 33 মিনিটে লালরিন্ডি কারালতের ভাসানো কর্নারে প্রথমে ফ্লিক হেড করেন কোলাডো, তারপর ভেসে আসা বল জোরালো হেডে জালে পাঠান বিদ্যাসাগর সিং। এর পরের মিনিটেই অবশ্য বক্সের মধ্যে সারদানের কালু ওকবাকে ফাউল করার অভিযোগ ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল লাইনে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের নিশ্চিত পতন বাঁচান লাল হলুদ ডিফেন্ডার আসির আক্তার। 62 মিনিটে আবার লালরিন্ডিকার কর্নার থেকে ইস্ট বেঙ্গলের পক্ষে ব্যবধান বাড়ান কোলাডো। শেষ মিনিট 20-র জন্য মাঠে নেমেছিলেন ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ ফুটবলার জুয়ান মেরা গঞ্জালেস। কাদা মাঠে প্রথম দিনই বেশ চোখ টানলেন তিনি। তার বাঁ পা স্বপ্ন দেখাতে পারে ইস্ট বেঙ্গল জনতাকে। 81 মিনিটে সাদানের হয়ে ব্যবধান কমান অর্জুন টুডু। ম্যাচ জয়ের পরেও মাঠের অবস্থা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন লাল হলুদের স্প্যানিশ কোচ আলেহান্দো মেনেন্ডেস। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।